হ্যালো ভিউয়ার, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, ট্রাক অ্যান্ড বাস সিমুলেটর এশিয়ার ভিডিওর জন্য অনেকেই কমেন্টস করেছো এবং অনেকে আমার ওপর মন খারাপ করে আছো, ভাইয়া কেন ট্রাক অ্যান্ড বাস সিমুলেটর এশিয়ার ভিডিও দিচ্ছি না। আসলে ভাইয়া, তোমরা সবাই জানো আমি সব সময় চেষ্টা করি সঠিক তথ্য তোমাদের সামনে নিয়ে আসার, আর যদি কখনো সঠিক তথ্য না পাই সেই ক্ষেত্রে হয়তো আমার ভিডিও আসতে একটু দেরি হয়, এই জন্য কিন্তু তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, মন খারাপ করা যাবে না। আজকে তোমাদের জন্য খুব বেশি আপডেট দেবো না, কারণ তারা এখন খুব একটা আপডেটের কথা বলেনি, তবে ছোট্ট কিছু আপডেট দেবো যেটা দেখে তোমরা একেবারে অবাক হয়ে যাবে। সেটা হলো, তোমাদেরকে একটা ছবি দেখাবো এবং তার কিছু বিশ্লেষণ করবো, তার সঙ্গে সঙ্গে আরো কিছু ছবি দেখাবো যেটা দেখে তোমাদের মনে তাক লেগে যাবে, আর তার সঙ্গে সঙ্গে থাকছে আপডেটের কিছু খবর, আর থাকছে আমার ভিউয়ারদের প্রশ্নের উত্তর। তো চলো ভিডিওটা শুরু করে ফেলি। প্রথমেই আমি তোমাদের সামনে যে ছবিটি নিয়ে আসলাম, এই ছবিটি হলো, দেখো, চার ধরনের ছবি, আমার মনে হয় একটা জায়গায় ছবি চার ভাবে দেখানো হয়েছে। কেন দেখানো হয়েছে তার কথা আমি তোমাদেরকে বলি। দেখো, এক জায়গায় দেখা যাচ্ছে পিছনে একটা বাস, তার সামনে দুইটা বাস, আর এক জায়গায় দেখা যাচ্ছে আরো একটা বাস, সেটার স্ক্রিন আলাদা, তার পাশে দেখা যাচ্ছে পিছন দিক থেকে বাসগুলো আসছে এবং সেখানেও কিন্তু স্ক্রিন আলাদা। তার পাশে যে বাসটা দেখা যাচ্ছে সর্বশেষে নিচের দিকে, এই বাসটা কিন্তু এই বাম পাশের বাসের সঙ্গে মিল আছে। তার মানে আমরা কি এটা থেকে ধারণা করতে পারি যে কি কি ধরনের স্ক্রিন আসতে চলেছে নেক্সট আপডেটে, তার কিছুটা তথ্য দিয়েছে এখানে, আমরা মনে করতেই পারি। এর সঙ্গে সঙ্গে আরো কিছু তথ্য দেই আমাদের অ্যানালাইসিস থেকে, মানে আমাদের মতো গেমাররা যারা গেমটা খেলবো তাদের অ্যানালাইসিস থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো, রাস্তার মাঝখানে যে চিহ্নগুলো দেওয়া হয়েছে এই চিহ্নগুলো কিন্তু একটু ছোট ছোট ভাগে দেওয়া হয়েছে। যদি একটু বড় করে দেওয়া হয় তাহলে কেমন হয় বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবে, ডেভেলপাররা হয়তো এদিকে নজর দেবেন যদি আমরা তাদের কাছে প্রশ্ন করতে পারি। এইবার তোমাদের সামনে চোখ ধাঁধানো একটি ছবি নিয়ে আসলাম, তোমরা কি বলতে পারবে এই ছবিটি কোন জায়গায়? আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব। তার আগে তোমাদেরকে এই ছবির গ্রাফিক সম্পর্কে একটু বলে নিই, তোমাদের দেখে কি মনে হচ্ছে এটা হাতে একা ছবি অথবা 3D গ্রাফিক্স এর ছবি? এটা কিন্তু গেমের ভিতরের ছবি এবং আমরা কখনো ছবি তুললে যেরকম আসে ঠিক সেই রকম কিন্তু ছবি এটি দেখা যাচ্ছে, ঠিক যেভাবে পানি দেখা যায় ঠিক সেইভাবেই কিন্তু পানিটা দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখো দুইটা নৌকা দেখানো হয়েছে, তাও কিন্তু রিয়েলিস্টিক গ্রাফিক্স এর, তার মানে তারা যে বলেছিল আমরা 4GB র‍্যামে সুন্দরভাবে গেমটি খেলতে পারবো এবং ভালো মানের গ্রাফিক্স পাবো, তার কিন্তু একটু নমুনা তারা দেখিয়ে দিয়েছেন। এই জায়গাটা কোন জায়গায় আমি বলবো তার আগে আমি আরো একটু ছবি দেখিয়ে নেই। তোমাদের সামনে যে ছবিটি নিয়ে আসলাম এই ছবিটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? ডান পাশে যে গাছটি দেখছো এই গাছটি কিন্তু একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে আমার কাছে। প্রথমে যে রোডটি তোমরা দেখতে পারছো ঠিক একেবারে দুইটা সবুজ কালারের চিহ্ন দেওয়া আছে দুইটা ব্যানারের উপর, তো আমার কাছে কিন্তু একটু আন্দাজ করতে পারছি এটা কোথায় হতে পারে। নেক্সট যে ছবিটি দেখাবো এই ছবিটি দেখলে তোমরা একেবারে ক্লিয়ার হয়ে যাবে এই জায়গাটি কোথায়। বন্ধুরা, তোমরা যারা নারায়ণগঞ্জে থাকো এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ রীতিমতো প্রতিদিন চলাফেরা করো বা মাঝে মাঝে যাও অথবা যেতে হয়, তারা কিন্তু এটি দেখে বুঝতে পারছো আসলে এটি কোন জায়গার ছবি। তো বন্ধুরা, আমি মনে করি এটি হলো কাঁচপুর ব্রিজের ছবি। এই সম্পর্কে কিন্তু আমি বাস সিমুলেটর বাংলাদেশের ভিডিওতে বলেছিলাম কাঁচপুর ব্রিজের ছবিটা কেমন, তো আমি তোমাদেরকে এখন বলতে পারি এইটা হয়তো কাঁচপুর ব্রিজের ছবি। যারা এই এলাকায় থাকো, আমি জানি আমার কিছু ভিউয়ার রয়েছে তারা কাঁচপুরে থাকে নারায়ণগঞ্জের কাছাকাছি, তারা কিন্তু বলতে পারবে যে এটা কাঁচপুর ব্রিজ কিনা, তবে আমি যতটুকু মনে করি এটি অবশ্যই কাঁচপুর ব্রিজ। দেখে নিলাম আপডেটের কিছু ছবি। এইবার তোমাদের সামনে যে ছবিটি নিয়ে আসছি এই ছবিটি কোন জায়গায় তোমরা কি বলতে পারছো? আমি কিন্তু দেখছি এখানে কিছুটা মাটির রাস্তা এবং তার সঙ্গে একটি ব্রিজের ছবি, তার পাশে দেখা যাচ্ছে হলো ধানের ক্ষেত অথবা মাটি দ্বারা দেখানো হয়েছে কোনো সবজি বাগান অথবা কোনো চাষের জমি, তার পাশে কিন্তু দেখানো যাচ্ছে যে ছোট ছোট কিছু ঘর বাড়ি। এর মানে আমি কি এটা ধরে নিতে পারি বাংলাদেশের গ্রামীণ পরিবেশকে তুলে ধরা হচ্ছে গেমের ভিতরে? তার সঙ্গে সঙ্গে যে রাস্তাটি দেওয়া হয়েছে ঠিক গ্রামের ভিতরে আমরা যে রাস্তা পাই ঠিক সেই রকম রাস্তায় কিন্তু আমরা দেখতে পারছি। আশা করি গেমের ভিতরে যদি এটা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো বাংলাদেশকে সম্পূর্ণভাবে কিন্তু তুলে ধরা হচ্ছে এই গেমটার ভিতরে, যেহেতু তারা বলছে চিটাগাংয়ের ম্যাপ সম্ভবত আসতে চলেছে। আমরা সবাই জানি তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কোনো একটা গ্রামের দৃশ্য কিনা বা কোনো চিটাগাংয়ের রাস্তা আছে কিনা, এরকম যারা চিটাগাংয়ে থাকো অবশ্যই বলতে পারো কমেন্ট সেকশনে। এইবার আসি আপডেটের তথ্য নিয়ে। আসলে আপডেটের কোনো তথ্য এখনো ডেভেলপাররা দেয়নি, তবে আগের তথ্যের মধ্যে তারা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করছেন এই আপডেটটা নিয়ে। যেহেতু গ্রাফিক্স এতটা সুন্দর তাহলে অবশ্যই কিছুটা সময় দিতে হবে তাদেরকে আপডেট দেওয়ার জন্য,
তবে আমরা আশা করতে পারি হয়তো আর বেশি দিন সময় লাগবে না আমরা গেমের আপডেটটা পেতে। মোটামুটি ছোট্ট একটা আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম আজকে। দেখা যাক আমি এরপরে যখনই আপডেট পাবো, কোনো মন খারাপ করার দরকার নেই, আমি কিন্তু সাথে সাথে তোমাদের সামনে নিয়ে আসবো। আমি চেষ্টা করি আবারও বলছি সঠিক তথ্য তোমাদের সামনে নিয়ে আসার। এইবার চলে আসি আমার ভিউয়ারদের প্রশ্নের উত্তর। প্রথমে হৃদয় খান 1234 উনি প্রশ্ন করেছেন, যেহেতু ম্যাপটা ঢাকা থেকে চিটাগাং দেওয়া হবে, ইউনিক বাস চাই। ভাইয়া ইউনিক বাস হয়তো দেওয়া যাবে না, যদিও তারা কপিরাইট ইস্যু নিয়ে কোনো কথা বলেনি, তবে আমরা যতগুলো বাস পেয়েছি একটা বাসের নামও কিন্তু এখন পর্যন্ত কোনো বাসের সঙ্গে কপি করা হয়নি, হয়তো তাদেরও কোনো কপিরাইট ইস্যু রয়েছে, যদিও তারা এরকম কোনো তথ্য দেয়নি। তবে আমরা অন্য গেম বা অন্য যেগুলো গেম রয়েছে বা কপিরাইট ইস্যু থেকে আমরা বুঝতে পারছি হয়তো তারা এরকম কোনো বাসের নাম দেবে না, হয়তো কাছাকাছি কোনো বাসের নাম দিতে পারেন। শামিমা রশিদ রুমা উনি বলেছেন, ভাই লাকসানা সাকিনা বাস দিতে বলেন। আসলে রুমা আপু, আপনি যে বাসটা চেয়েছেন হয়তো আপনি এই বাসটাকে পছন্দ করেন, কিন্তু হয়তো কপিরাইট ইস্যুর কারণে আমরা সেম সেম নাম নাও পেতে পারি, তার কাছাকাছি কোনো নাম হয়তো পেতে পারি। যদি ডেভেলপাররা মনে করেন এরকম বাস দিয়ে দিবেন তাহলে অবশ্যই আমরা পেয়ে যাব। নেক্সট তিনি আবার একটা কথা বলেছেন, এই রুমা আপুই বলেছেন, ভাই গেমে বরিশাল দিতে বলেন। আপু কন্টিনিউ কিন্তু একটা জেলা তৈরি হচ্ছে, ঢাকা থেকে চিটাগাং ম্যাপটা আমরা পাচ্ছি, এই ম্যাপটা পাওয়ার পরে হয়তো কোনো আপডেটে আমরা অবশ্যই বরিশাল পেয়ে যাব, তবে এই ম্যাপটার কাজ আগে শেষ হয়ে নেই। আদর মিয়া উনি বলেছেন, ভাই ম্যাপ আনেনি। ভাইয়া ম্যাপের তো কাজ চলছে, এখন কিভাবে ম্যাপটা পাবেন? ম্যাপের কাজটা শেষ হোক, তারপরে অবশ্যই আপডেটের মাধ্যমে কিন্তু ম্যাপটা পেয়ে যাবেন। এমডি সাইদুর রহমান আলবি ভাই উনি বলেছেন, ভাই 3GB র্যামের জন্য এই গেমটাকে একটু অপটিমাইজ করতে বলেন, কারণ সবার কাছে তো আর 4GB র্যামের নেই, তাই অন্তত পক্ষে 3GB র্যামের জন্য খেলতে পারি, এই জন্য কিন্তু অপটিমাইজ করতে বলেছেন। ভাইয়া এই বিষয়ে কিন্তু ডেভেলপাররা চিন্তা ভাবনা করছেন, তবে তারা বলেছেন 4GB র্যামেই কিন্তু এই গেমটা খেলতে হবে, 3GB র্যামে যদি খেলতে যায় গেমটা ল্যাগ দিবে, অথবা খেলা নাও যেতেও পারে। আর আমরা যে টাইপের গ্রাফিক্স দেখছি এটা দেখে তো আমাদের আশা করাই উচিত যে ভালো মানের ফোনেই আমরা গেমটা খেলবো। শামসুদ্দিন রাফি ভাই বলেছেন, ভাইয়া আমি আপনার বিগ ফ্যান, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন ভিডিওটির নেক্সট ভিডিও গুলোতে। এমডি ওমর ফারুক বলেছেন, আপডেট কবে পাবো? ভাইয়া আপডেট পাবেন, সমস্যা নাই, একটু সময় লাগবে, যেহেতু আমরা যেরকম গ্রাফিক্সের ছবিগুলো দেখছি এরকম গ্রাফিক্স তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে, আমরা হয়তো আগামী কিছুদিনের মধ্যে আপডেটটা পেয়ে যেতেও পারি। এমডি রশিদুল ইসলাম উনিও বলেছেন, ভাই আপডেট কবে আসবে? ভাইয়া একই কথাই বলছি, একটু সময় লাগবে আপডেট আসতে, আমরা আপডেটের কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, তবে হয়তো বেশি দিন আর অপেক্ষা করতে নাও হইতে পারে। এমডি সাইদুর রহমান আলী ভাই উনি আরেকটা কথা বলেছেন, ভাই দেরি হোক বাট গেমের কোয়ালিটি ভালো চাই। অবশ্যই ভাইয়া, আমরা যেহেতু অপেক্ষা করছি, সময় দিচ্ছি, অবশ্যই আমরা ভালো মানের গেম পাবো, এই রকম আশায় আমরা করছি। রবিন ভাই আপনার জন্য নিয়ে এলাম ট্র্যাক এন্ড বাস সিমুলেটর এশিয়ার ভিডিও। আপনি অনেক দিন যাবত চাচ্ছিলেন আমি যেন ট্র্যাক এন্ড বাস সিমুলেটর এশিয়ার ভিডিও আনি। ভাইয়া আমি আপনার জন্য না, সবার জন্যই ভিডিও আনবো যখনই আমি আপডেট পেয়ে যাব। এমনি নর্মালি কোনো তথ্য নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসি না, যখন আমি সঠিক তথ্য পাবো তখনই কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।